হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগটা আমি সেলফি স্টিক দিয়ে শুরু করেছিলাম, কিন্তু যখন আমি এডিট করতে যাচ্ছি দেখছি আমার ভয়েস ওভারটা আসেনি, মিউট ছিল নাকি কে জানে, বুঝতে পারছি না, তাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো আজ হচ্ছে সোমবার, সোমবারের সকাল অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে, এখন আমি বসে গেছি একটু তোমাদের সাথে কথা বলতে। তার সাথে তোমাদের আমি দেখাচ্ছি বিছানার অবস্থাটা কি। প্রথমেই দুটো বাসি বিছানা আগে তুলতে হবে। সকাল সকাল কর্তামশাই এখন মিটিং করছে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এসে, বাদবাকি প্রচুর কাজ আছে, যা যা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা শুধুমাত্র আমাকে সাপোর্ট করতে থাকো আর পুরো ভিডিওগুলো দেখতে থেকো, পুরো ভিডিও দেখলে অনেকটা আমার হেল্প হয়, তাই আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করব প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো। আর যারা নতুন আসছো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পুরোনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। তোমাদের সাথে অনেক কথা বলেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত একটা কথাও কিন্তু আসেনি। তারপরে রান্নাঘরে চলে এলাম, এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতে ফুট ধরে গেছে তাই ঢাকনাটা খুলে রাখলাম। আর এদিকে ডালটা প্রেশার কুকারে সিটি মেরে রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, মুসুর ডাল। আর হবে হচ্ছে ঢ্যাঁড়স, ঢ্যাঁড়সের বোটাগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম, আলু খোসা ছাড়িয়ে সমস্ত কিছু রেডি করে রেখেছি। আর এদিকে দেখো পোস্ত আমি লঙ্কা দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, তাহলে পেস্ট করতে খুব সুবিধা হয়। তারপর চলে এলাম বাসি বিছানা তুলতে। আজকে সকালবেলা ব্লগটা কিন্তু অনেকক্ষণ পর শুরু করেছিলাম, কারণ আজকে সকাল সকাল ময়লা দাদা আসতে অনেকটা দেরি করেছে। তো ময়লার গাড়ি দাদা আসার জন্য আমি আনাজপাতিগুলো তাড়াতাড়ি করে কেটে নিয়েছিলাম, যাতে খোলা টোলাগুলো আমি এই বালতির মধ্যেই ফেলে দিতে পারি, বেশি জমালে না খুব একটা মানে বাজে গন্ধ আসে রান্নাঘর থেকে, তার জন্যই আর কি। তো চলো বাসি বিছানাটা তুলে বাদবাকি কর্মযুদ্ধ শুরু করে দেবো। ভাত ওদিকে হতে যাচ্ছে, যতক্ষণে আমি দুটো ঘরে বিছানা তুলে যাব ততক্ষণে আমার ভাত কিন্তু হয়ে আসবে। আর আজ হচ্ছে সোমবার, সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আমি পুরোটাই গায়ে পালবো। আর কর্তামশাইও বলেছে যে নিরামিষ খাবে, তো ওর জন্য আজকে আমাদের নিরামিষ রান্না হবে। মা সকাল সকাল শিবের মাথায় জল ঢেলে দিয়ে গেছে, আমি ঠাকুর এখন দিতে পারবো না, তার জন্য আমি গায়ে পালবো আর ও চান করে উঠে তারপরে ঠাকুর শিবের মাথায় জল দেবে। তো চলো বন্ধুরা, এই ঘরের বিছানাটা মোটামুটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আকাশে বেশ কড়া একটা রোদ আছে। আর ওই ঘরের বিছানাটা আমি পরিষ্কার তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যেহেতু ওখানে বসে মিটিং করছে, তো ওই ঘরে যেতে আমার একটু সময় লাগবে। তো এখন মেঝেতে দেখো বেশ কিছু জামা কাপড়, জলের বোতল, মেয়ের পড়ার ব্যাগ, সমস্ত কিছু ছড়াছড়ি। কালকে রাত্রেবেলায় সে ড্রয়িং করেছিল, সেই ড্রয়িং, ড্রয়িংয়ের বোর্ড সব কিছু মানে চারিদিকে ছড়িয়ে রেখে দিয়েছে। আর এইদিকে আমি মায়ের ঘরের এই ঘরটাতেই একটা সাইডে আমি মেয়ের স্টাডি টেবিলের মতন একটা ব্যবস্থা করেছি, যেখানে ও সারাদিনে পড়াশুনো করবে, ওর জিনিসপত্র থাকবে, স্কুলের টিউশানে নানান ধরনের পেন্সিল বক্স, বইপত্র, সে তার জন্য একটা এরিয়া করেছি যেই জায়গাটা শুধুমাত্র ওরই জিনিস থাকবে। তো সেই জায়গাটা আমি দুদিন ধরেই সাজিয়ে গুছিয়ে রেখেছি, সেখানটা এখন পরিষ্কার করে নিচ্ছি, প্রতিদিন পরিষ্কার করতে লাগে। আর কাজ করতে করতে গরম লাগছিলো বলে মেয়ের যে এই একটা ছোট্ট হ্যান্ড ফ্যান আছে কিউট দেখতে, সেটা নিয়ে একটু হাওয়া খেয়ে নিলাম, ভালো লাগে। মাঝে মধ্যে এইসব জিনিসগুলো নিয়ে আমার খেলা করতে কিন্তু ভীষণ পছন্দ হয়। আর সামনে মেয়ের এক্সাম চলে আসছে, নাচের এক্সাম, মানে স্কুলের এক্সাম, সব কিছু নিয়ে ভীষণ একটা চাপের দিন আসতে চলেছে এই আগস্টে। তো মেয়েও ভীষণ বিজি হয়ে গেছে আর আমি তো তার সাথে আছি তালে তাল দেওয়ার জন্য। যতক্ষণ না আমি একটু মানে নিজে নড়ে চড়ে উঠবো ততক্ষণ কিন্তু মেয়েরও সেই এনার্জিটা পাওয়া যাবে না। তো চলো এদিকটা পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘরে যাওয়া যাক। ডালটাকে আমি সাদলে নিলাম, মুগের ডাল লাস্টে নামানোর সময় ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আর তার পাশাপাশি মুগের ডালের সাথে একটাই মাত্র সুন্দর জিনিস যায়, সেটা হচ্ছে না হয় পোস্তর বড়া, আর না হলে কোনো ভাজাভুজি বা বেগুনি, না আর না হলে সব থেকে বেস্ট হচ্ছে আলু পোস্ত। তো আলু পোস্ত বানিয়ে নেবো বলে আলুটাকে এক এক করে কেটে নিচ্ছি, আলু অনেকক্ষণ আগে কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম।
বেশ অনেকক্ষণ পর ফিরে এলাম, ঘড়ির কাঁটা এখন 10:30টার ঘরে। তো বর কতামাশাকে খেতে দিচ্ছি বলে খাবার বেড়ে নিচ্ছি। দেখো এখানে উচ্ছে ভেজে নিয়েছি, উচ্ছে ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল, ডাল আর আলু পোস্ত দিয়ে এবার খেতে দিয়ে দিচ্ছি। আর পোস্তটা একদম গরম গরম ছিল, আমি কড়া থেকে জাস্ট একটু বাটি করে তুলে এনে ওর পাতে ঢেলে দিলাম। পরিষ্কার করে খেয়ে গেলে আমার আমার মতন শান্তি আর কেউ পাবে না, ওর পাতেই আমি ভাতটা তারপর খেয়ে নেবো। এই সময়টা না আমি বড্ড তৃপ্তি করে খাই ওর পাতে খেলে। তো দেখতে দেখতে কতামাশাই অফিস চলে গেল দুকা দুকা করে। তারপর আমি ওর যে থালাটা পড়েছিল সেই পাতেই আমি একবারে একটু ভাত একটু ডাল একটু পোস্ত নিয়ে নিলাম। আর গরম গরম ডাল পোস্ত খেতে দেখবে ভীষণ ভালো লাগে। আর এই সময় গরম গরম সমস্ত কিছু থাকে বলে এই সময় যখন আমি খাবারটা খাই না একদম পেটটা ভরে খাই। আর দুপুরবেলা ওর জন্য আমি একটু কম খাই, কারণ তখন আর খাবার এনার্জিটা থাকে না। আর আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিই, 1:30টার মধ্যে আমাদের লাঞ্চ সারানো হয়ে যায়। তারপর চলে এলাম রান্নাঘরে, এখন আলু ভাজা চলছে, বাদবাকি কিন্তু সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। ঢেঁড়সের ঝালও হয়ে গেছে কমপ্লিট, শুধুমাত্র মেয়ের জন্য একটু আলু ভেজে নিচ্ছি। গ্যাস ওভেন মোছা হয়ে গেছে, আর যেই সমস্ত রান্নার বাসন পড়েছিল আমার খাবার থালা সেই সমস্ত কিছু মেজে ধুয়ে আমি এবার আলু ভাজাটা নামিয়ে নেবো। মেয়ে ডাল পোস্ত পোস্ত খাওয়ার থেকে আলু আলু ভাজা খেতে ভীষণ পছন্দ করে, তো ওর জন্য অল্প করে একটু আলু ভেজে নিচ্ছি যাতে খাওয়ার সময় বায়না না করে। আর দেখো আলু ভাজাটা একদম হয়ে গেছে, তার জন্য আমি বাটিতে তুলে নিচ্ছি। আর যে তেলটা রইলো সেই তেলটাই কড়ার মধ্যেই রেখেই দেবো আর ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ যেহেতু এঁটো কাটা হয়নি তো পরে এই তেলটা রাত্রেবেলা কোনো তরকারি করলে এই তেলটা কাজে লেগে যাবে। ব্যাস সাইডে যে তেলে ছিটে ফোটা ছিল সেটাও পরিষ্কার করে নিলাম। তো রান্না শেষ হয়ে গেছে আজকের মতন, এবার কাচাকুচি করবো, করে স্নান করবো, ঘর মুছবো, ঘর মুছে কাচাকুচি করে স্নান করে নেবো। এই হলো। আর ঘড়িতে বাজে হচ্ছে 11:10, আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি যেহেতু জোগাড় করে রেখেছিলাম ওর জন্য আজকে রান্না করতে বেশি সময় লাগেনি। তো ঠিক আছে চলো, ওয়েদারটা আজকে কেমন, রোদ উঠেছে, রোদ উঠেছে, রোদ আছে, হাওয়াও আছে, ওর জন্য অতটা কষ্ট হচ্ছে না। চলো ঘরটা মুছে নিয়ে তারপরে কেচে নিই, কেচে স্নান করি, একটু রেস্ট নিলে তখন মেয়েকে আনতে যেতে এনার্জি পাবো, নাহলে একদম স্নান করে উঠে মেয়েকে আনতে যেতে খুব কষ্ট হয়। তো চলো বেশি মানে বসে সময় নষ্ট করবো না, ঘরটা আগে ঝটপট করে মুছে নিই। বিশেষ করে আমরা যে রুমে শুয়েছিলাম সেই ঘরের রুমটা এখনও বাসি আছে, বাদবাকি ঘরগুলো তো আমার মুছে, তো ওই ঘরটা আগে মুছবো। মুছে রান্নাঘরটা একটু মুছে নিয়ে সোজা চলে যাবো বাথরুমে, কাজ করবো, স্নান করবো, অনেক কাজ আছে, সাথে থাকবো। এবার খাবার জলগুলো ভরবো, ভরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে তারপর স্নান করতে যাবো। গামলায় মানে কলটা চালিয়ে এসেছি, জলটা ভরে যাক, তারপর কাকে যে স্নান করে নেবো। হয়ে গেছে, ঘর মোটা হয়ে গেল, ভাতে গেছে, বাবা হাঁপিয়ে গেছি, ঘর মুখে গিয়ে খুব কষ্ট হয়। একটু বসলে তারপর মেয়েকে আনতে যেতে অনেকটা এনার্জি লাগে। আর ফ্রিজেও জল নেই, ফ্রিজে জলগুলো ভরতে হবে, মেয়ে থাকলে না ভরে দেয় জানো তো, মেয়ে থাকলে জল ভরে দেয়, মেয়ে তো একটু করে কি কাজে করে বলতেও লাগে না, শনিবার কালকে তো বিজি থাকে, আঁকা নাচ
শনিবার কিন্তু সুন্দর এরকম এতগুলো বোতল ছিল, বলছি আমি ভরে দেবো। আচ্ছা হ্যাঁ দাও, ভরে নিজেই আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম। মেয়ে হচ্ছে ঘরের লোক, আর মেয়েরা ঠিক মায়ের কষ্ট করছে। যতই মা বকুক, মুখ করুক, মারুক, যাই করুক, মা তো মাই হয় তাই না? আমার মেয়ে আমার কাছে ভীষণ বকানি খায়, ভীষণ বকানি খায়। তবু মা ছাড়া করছে। আরও কিছু ওপরে বোতল আছে, এ কটা আগে ধরে নিয়েছি, রেখে দিই, তারপর বাদ বাকিটা আবার যখন লাগবে তখন এ করবো। আর ওইদিকে টুলটা একদম দেখুন, ওই জায়গাটা একদম পরিষ্কার নয় টুলটা, ওই জায়গাতে হাউস কোট আছে, মানে হঠাৎ করে যদি কেউ আসে বা ধরো নিচে যেতে গেলো, এই যেমন বিশেষ করে ময়লা ফেলতে গেলে তখন নয় হয় না, নাহলে একটা হাউস কোট লাগিয়ে দৌড়াতে হয়। তো ওই জন্য হাউস কোটগুলো ঝটপট করে এসে ওখানে রাখা আছে, রাখালে তো রাখাই আছে, ওটা পরিষ্কার করতে হবে কর্নারটা। মনে হচ্ছে একটু বসে থাকি মেঝেতে, মেঝেটা কি ঠান্ডা, কিন্তু বসলে তো হবে না, চলো কাছে কিছুগুলো সারি, জল ভরে গেছে সব। স্নানটা একবারে সেরে তারপর এলাম, আর তোমাদের সকলকে গুড আফটারনুন জানাচ্ছি। এখন ঘড়িতে বাজে 11:45, আজকে অনেকটা তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে। আর যে শখের গাছগুলো আমি আমার ব্যালকনিতে রেখেছিলাম সেগুলোতে এক ছিটে করে জল দিয়ে দিচ্ছি, কারণ রোদের যা তেজ আছে একটু করে করে জল না দিলে গাছগুলো একদম মুচড়ে যাবে। তো সদ্য কালকে এনে রিপোর্টিং করা হয়েছে, তো একটু তো সময় লাগবে ঠিক হতে। তো তারপরে চুলটা আঁচড়ে নিচ্ছি, চুলে বেশি জল দিইনি, অল্প করে ওপর ওপর করে জল দিচ্ছি, কারণ এখন পুরো ভিজিয়ে দিলে না আমার যেতে অসুবিধা হবে, কারণ বড্ড গরম লাগে, দৌড়ে দৌড়ে মেয়েকে আনতে যাই, আর আসার পথে যদি টোটো না পাই তখন আমাদের হেঁটে কভার আপ করতে হয়। তো ওর জন্য না সময় হয় না যে দৌড়ে দৌড়ে যাব আবার আসবো, চুলটা খুলে রাখলে ভীষণ অস্বস্তি হয়। একবারে আমি ওর জন্য একটু মাথায় অল্প করে জল দিয়ে চুলটা ভিজিয়েছি আর তারপর স্নান করেছি। তো চুলটা আঁচড়ে নিলাম সুন্দর করে, আর একটু সিঁদুর পরে নিয়ে সাজুগুজু করে নিলাম সকালবেলা। এই তো তো আজকে অনেকটা তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, তো দেখি কিছু একটা কাজ আমি করব সেটা চিন্তা ভাবনা করছি। তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আজকে খুব ফাস্ট কাজ হয়েছে, কি মজা আমার। তো চলো একটু বসে নিই, আর আমি ভালো হয়েছে ভিডিও এডিট, মানে ভিডিও কেটে কুটে জোড়া আছে, কিন্তু আমার ভয়েস ওভার আর মিউজিকটা দেওয়া হয়নি, সেই দুটো কাজ করার জন্য আমাকে দুপুরবেলা অনেকটা সময় দিতে হয়, তার জন্য শুতে শুতে 4:30 বেজে যায়। তো আগে যখন কাজ হয়ে গেছে তো এখন বসে বসে ভিডিওটা পুরোটা রেডি করে মানে আপলোডে বসিয়ে দিই, তাহলে দুপুরবেলা একদম রেডি করে থামে থামে বানাতে হবে সমস্ত কাজগুলো, এখনই সারবো, তাহলে দুপুরবেলা একটু তাড়াতাড়ি ঘুমোতে পারবো, তাহলে বিকেলবেলা ঘুম থেকে উঠে না মেয়েটাকে নিয়ে একটু ছাড়ে যেতে পারবো, যেহেতু আজকে ওর পড়া নেই, আজকে টিচার পড়াবে না, অন্য একদিন পড়াবে জানিয়ে দেবে, আজকাল ওনার কোনো কারণে হয়তো পড়াবে না। তো মেয়েকে একটু ছাদে ঘুরিয়ে নিয়ে আসার পর পড়তে বসাতে হবে, সামনে এক্সাম, 1 তারিখ থেকে মেয়ের এক্সাম শুরু হয়ে গেছে, তো ভীষণ একটা বিজি সময় আবার আসছে। তো ওই জন্য বলা যায় এখন এখন বসেই আছি, এখন সবে 12টা বাজতে যায়, এখন 12টা বাজেনি, মায়ের আসারও সময় হয়নি, তার আগেই আমার কাছে হয়ে গেছে, কি আনন্দ হচ্ছে বিশ্বাস করো, মানে বলে বোঝাতে পারবো না, নিরামিষ রান্না করে যে এত আনন্দ পাওয়া যায়, কিন্তু আমি তো নিরামিষ খেতে পারি না, না হলে ডেলি নিরামিষ করে দিতাম তাদের কাজ করার জন্য। তো চলো হ্যাঁ একটু রেস্ট নিয়ে নিই, তোমাদের সামনে আবার আসছি সময় সুযোগ করে। আর সবাই কী রান্না করেছি, ডাল, পোস্ত, ঢেঁড়সের ঝাল, উচ্ছে ভাজা, এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু, মেয়ের জন্য একটু আলু ভাজা করেছি, কারণ আলু ভাজা ডাল দিয়ে খেতে খুব পছন্দ করে, আর আমি আম নেই, নাহলে একটু আমের টক করলে একটু ভালো হতো আর কি, টক দই আছে, টক দই দিয়ে খাওয়া খেয়ে নেবো, আর রাত্রেবেলা কিছু একটা লুচি পরোটা করতেই হবে, সেটা কী করবো অবশ্যই এখনও ভাবিনি, ভাববো যখন করবো যখন দেখাবো তোমাদের। ঠিক আছে চলো এখন টাটা জানাচ্ছি, পরে আসছি, একদম স্কিপ করবে না, দেখো
গুড ইভিনিং বন্ধুরা, ফিরে এলাম অনেকক্ষণ পরে। এখন ঘড়ির কাঁটা ওই 8:30 দিকে। আজকে ঘুম থেকে ওঠার পর মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছিলাম, সামনে এক্সাম তোমাদের বললামই তো, ওর জন্য যতক্ষণ না নিয়ে কাছে বসবো ততক্ষণ কিন্তু পড়াশুনো একদম করে না, ভীষণ চঞ্চল মন, মন মানে পড়ার দিকে থাকে না সবসময়, চারপাশ দেখার দেখতেই ও ব্যস্ত থাকে। তো সেই সমস্ত কাজ মেয়েকে পড়াশুনো করার সাথে সাথেই মা কে বললাম, আলুর পুরটা মা করে দিল, ময়দা মেখে পুর ভরেও দিয়েছে, আমি এক এক করে আলুর পরোটা বানিয়ে নিচ্ছি। আর আলুর পরোটার সাথে কোনো তরকারি করতে করব না, ও বললো যে টক দই দিয়ে খেয়ে নেবো, এটাও একটা ভালো আইডিয়া, টক দই আর আচারের সাথে তো আলুর পরোটা দারুণ একটা কম্বিনেশন। তো আমি বললাম ঠিক আছে, তাহলে ভালোই হলো, ওই আলুর তরকারি বা আলুর দম একঘেয়েমি খেতেও ভালো লাগে না, তার জন্য একটু টক দই নিয়ে এসেছে ও। তো ওই টক দইকে ফেটিয়ে চিনি দিয়ে টক দই আর পরোটা হচ্ছে আমাদের আজকে রাতের মেনু। তাহলে আর কি বন্ধুরা, রাত অবধি তোমাদের সাথে কী কী করলাম সবটাই শেয়ার করলাম, তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্টস করে দিও, আর কী করে দেবে শেয়ার করে দেবে। তো চলো, মাঝে মধ্যে আমি লাইভে আসছি, অবশ্যই আমার সাথে লাইভে আড্ডা মারতে আসবে রাত ঠিক 10টার পর। আর যারা যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে ডিনার মেনু দেখিয়ে ব্লগটা শেষ করলাম, কাল দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।